প্রকাশ পালে কালচক্রর পূর্ণাঙ্গ পঞ্জিকা আর পূর্ণাঙ্গ পঞ্জিকাখনের যোতিষ আচার্য পুলিন চন্দ্র দেব শর্মা আমার সঙ্গে আছে। এইবার বছরটা কেনে যাব, কার ভাল হব আর কেন ধরনের রোগ ব্যাধি বা এনেকা ধরনের কিনা অপায় অমঙ্গল হব পড়ে নাকি, এই সকলখিন কথা জানিম পুলিন চন্দ্র দেব শর্মা আমার সঙ্গে আছে। আপনারপা পোনে পোনে জানি বিচার এবার যেহেতু প্রকাশ পালে কাল পঞ্জিকা, আর এই বিষয়ে প্রথমে আপনারপা প্রথম তো মন্তব্য জানি বিচার। এটা যদি রাজনৈতিকভাবে চা যায় যে আমার মুখ্যমন্ত্রী যে কর্মদক্ষতা, কর্মদক্ষতার কারণে রাজনৈতিক বহু ক্ষেত্রে প্রগতির পথত আমি দেখা পাব। প্রগতি কি কি বিভাগ, যে গৃহ বিভাগট বা দ্রাক্সর ক্ষেত্র বা নিবন সমস্যা, বিশেষভাবে এইকিটা বিশেষভাবে উল্লেখযোগ্য আর সেইবিল ফলপ্রসূ আমি প্রগতি দেখা পাইছো। আর বিশেষ মানে রাজনৈতিক ক্ষেত্রখনের হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী যেহেতু তখেতে আগবাহি গৈ আছে, এই ক্ষেত্রে তখেতে কিবা বাধা আহিব পাৰে নেকি? বাধা হয়তো বিরোধী দলের পৰা বা নিজের রাজনৈতিক নিজের রাজনৈতিক সঙ্গীবিলাকরপরা কিছু বাধার সৃষ্টি যদিও বা পায়, যে কার্যদক্ষতা কর্মদক্ষতার কারণে সেইবিল নির্মূল করাটো আমি দেখা পাই। আর বিরোধীর ক্ষেত্রে ভূপেন বৰা আছে, অখিল গগৈ আছে, না বিরোধীক হয়তো যদিও বা মানে বিরোধ করব কিছু বাধাপ্রাপ্তি হব, কিন্তু হলেও সেইবিল হেলা রঙে পার করে যাওয়া আমি দেখা পাম। যেহেতু 24 নির্বাচন আছে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের ক্ষেত্রে কেন ধরনের সুন্দর পরিবেশ তো যাব ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি মানে আসন আসন পাবই নিশ্চয়। আর রোগ ব্যাধির ক্ষেত্রে যেহেতু করোনা মহামারী আমি পার করছো, ব্যাধির ক্ষেত্রে এই ঠিক যে যেহেতু আমার বর্ষাধিপতি শুক্র, সেইটো কারণে সাধারণত রোগাক্রান্ত হওয়া দেখা যাব, অর্থাৎ রোগের সৃষ্টি এটা হব পারে, কিন্তু বিশেষ আমার বিশেষ চিন্তার বিষয় নয়। মানে করোনা মহামারী আকো আহিব পারে নাকি? সম্ভব সম্ভাবনা আছে, যেহেতু চীনত যথেষ্ট সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, গতিকে সতর্ক হয়ে থাকতে ভাল আমি। আর এই বাকি বতৰৰ ক্ষেত্রে কেনেকুৱা ধরনের হব, যেহেতু ধুমুহা চুমুহা আহি থাকে মাঝে মাঝে? না না, সেইটো বারিষা অর্থাৎ আমার যেহেতু বানপানীর সৃষ্টি বড়শিলা আহিবলগীয়া হয়ে আছে, বুঝছো, এইবিলাকে অকনমান অনিষ্ট করিব, কিন্তু সেইটো প্রাকৃতিক সমস্যা, গতিকে ইয়াতে আর হিমন্ত বিশ্ব শর্মার হাত নাই। না না, হিমন্ত বিশ্ব শর্মার হাতের কথা কোয়া না, পূর্ণাঙ্গ পঞ্জিকার কথা কই আছো, কেনেকুৱা ধরনের হব পাৰে মানে আছে, অর্থাৎ বারিষা যেটো সেইটো বস্তুটো বর্ষাকাল, বর্ষাকালত আমার বৃষ্টির কারণে হোক বা ধুমুহা বতাহের কারণে হোক অসমৰ এটা অনিষ্ট হব পাৰে, অকনমান অনিষ্ট হব পাৰে। আৰু যিহেতু ল'ৰা ছোৱালীবিলাকৰ পঢ়া শুনাৰ ক্ষেত্ৰত চাকৰি বাকৰিৰ ক্ষেত্ৰত কেনেকুৱা ধৰণৰ শিক্ষাৰ ক্ষেত্ৰত উন্নতি দেখা পাইছে, শিক্ষানুন্নতি বা নিবনুৱা সমস্যা এইবিলাক যথেষ্ট আমাৰ কালচক্ৰ পূৰ্ণাঙ্গ পঞ্জিকাত মই লিখিয়ে দিছোঁ। মানে এই নিবনুৱা সমস্যাটো বাঢ়িবনে কমিব? কমিব কমিব, কমাহে আছে দেই। মানে এই ক্ৰেডিটটো আমি চাবলৈ গ'লে আমাৰ চৰকাৰখনলৈ যাব চাগে, বৰ্তমান অহা বছৰ 23-24ৰ যিটো ফলাফল কালচক্ৰ পঞ্জিকাই সুন্দৰ ফলাফল দি দিছে অসমৰ রাজনৈতিক বা বারিষার যেটু আমার বর্ষাকাল, হ্যাঁ, গতি এইবিল বহুত ভাল।